বিয়ে না করেই প্রেগনেন্ট হতে চায় মেয়েটি, যার জন্য সে একজন ছেলেকে খুঁজতে থাকে যে সব দিক থেকে পারফেক্ট হবে। আর এক সময় সে তাকে পেয়েও যায়, কিন্তু ছেলেটি চায় তাকে বিয়ে করতে। আর এখানেই ঘটে বিপত্তি। কি এমন ঘটেছে মেয়েটির সাথে যে সে বাচ্চা নিতে চায় কিন্তু বিয়ে করতে চায় না, জানতে পারবো আজকের গল্পে, যার শেষটা জানলে আপনার চোখেও পানি চলে আসবে, আর সাথে সাথে গল্পটি আমাদের অনেক কিছুই শিখিয়ে যাবে। গল্পের শুরুতে আমাদের হাউস অফ শেফ নামের একটি রেস্টুরেন্ট দেখানো হয়, যে রেস্টুরেন্টের মেইন শেফ অনভিতা। সে বাকি শেফদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছিল। অনভিতা এতটাই ভালো শেফ যে সবাই তার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। তখন রেস্টুরেন্টের চেয়ারম্যান ডিকে বা অনভিতার আঙ্কেল তাকে কিছু কাস্টমারের সাথে কথা বলতে বলে। অনভিতা যেতে রাজি না হলে ডিকে তাকে জোর করেই নিয়ে যায়, যেখানে অনভিতার সাথে একজন ছেলে কথা বলে। ছেলেটি প্রথমে অনভিতার রান্নার প্রশংসা করে। ছেলেটি জানায় সে তার সব ভ্লগ আর ভিডিও দেখে। তাছাড়া অনভিতা তার মায়ের জন্য যে পিজ্জাটি বানিয়েছিল সেটি দেখতেও অনেক সুস্বাদু ছিল। যে কথা শুনে অনভিতা বুঝে যায় যে ছেলেটিকে তার মাই পাঠিয়েছে। তাই সে ছেলেটিকে বলে তাকে নিশ্চয়ই তার মা পাঠিয়েছে। এরপর সে আরো বলে তার মা সবসময় এমন করে থাকে, তাই সে তার সময় নষ্ট করার জন্য ক্ষমা চাইছে, কারণ সে এখনই বিয়ে বা রিলেশন নিয়ে কিছুই ভাবছে না। এদিকে আমাদের অনভিতার মা যা আগে দেখানো হয়, যে বিদেশি প্রতিবেশীদের নিয়ে হিন্দি মুভি দেখছিল এবং তাদেরকে মুভির ডায়লগ গুলো ইংরেজিতে অনুবাদ করে বলছিল। সেই সময় অনভিতা কাজ থেকে ফিরে আসে, তখন তাদের প্রতিবেশীরা চলে যায়। এরপর ডিনার করার সময় জায়া অনভিতাকে জিজ্ঞেস করে আজ স্পেশাল কিছু হয়েছে কি, যার প্রশ্নের উত্তরে অনভিতা বলে সে কেন তার কাজের জায়গাতেও ছেলেদের পাঠাচ্ছে। উত্তরে জায়া বলে যাতে করে অনভিতা বিয়ে করে নেয়, কিন্তু অনভিতা বিয়ে করতে চায় না, সে এভাবেই খুশি থাকতে চায়। জায়া বলে বিয়ের পর সবাই আলাদা হয়ে যায় না, অনেকেই খুশি থাকে। অনভিতা বলে সে এভাবেই খুশি আছে, তাছাড়া বিয়ের পর অন্য কেউ আলাদা না হলেও তারা তো আলাদা হয়ে গিয়েছিল, তাই অনভিতা বিয়েই করতে চায় না। তার মতে যেই সম্পর্কের স্থায়িত্ব জানা নেই সেই সম্পর্ক রেখে কি হবে। তখন জায়া বলে সে অন্তত তাকে খুশি করার জন্য হলেও যেন বিয়ে করে, কারণ তার কাছে সময় বেশি নেই। সে অনভিতাকে তার ক্যান্সারের রিপোর্ট দেখিয়ে বলে তার কাছে বেশি সময় নেই, আর জীবনের শেষ সময় সে ইন্ডিয়াতেই কাটাতে চায়। যার পর তারা ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়াতে অনভিতার ফ্রেন্ড কাফিয়া তাদের রিসিভ করতে আসে। এরপর এয়ারপোর্ট থেকে তারা সোজা তাদের বাড়ি যায়। জায়া এত বছর পর বাড়িতে ফিরে এসে স্বস্তি বোধ করে। তারা সবাই ধীরে ধীরে তাদের বাড়ি গোছাতে থাকে। একদিন জায়া তাদের বাড়ির বাইরে একটি ছেলেকে ঘোরাঘুরি করতে দেখে। বুঝতে পারে ছেলেটি অনভিতাকে লাইন মারার চেষ্টা করছে। তখন সে ছেলেটিকে বলে তার বাড়ির সামনে বা অনভিতার পিছনে ঘুরে কোনোই লাভ হবে না, কারণ অনভিতা কখনো বিয়েই করবে না, আর বিয়ে না করলে তার পিছনে ঘুরে সময় নষ্ট করার কোনো দরকারই নেই। যেই কথা শুনে ছেলেটি নিরাশ হয়ে ফিরে যায়। পরের দিন অনভিতা ইন্ডিয়াতে থাকা তার রেস্টুরেন্টে যায়, যেখানে সবাই তাকে ফুল দিয়ে ওয়েলকাম করে। অনভিতা তার বাকি শেফদের বলে তাদের রান্নার স্বাদ ও গুণগত মান আরো বাড়াতে হবে, আর তাদের উপকরণগুলো ভালো হতে হবে এবং সেগুলো পারফেক্টলি কাটতে হবে। যার কাজের প্রতি ডেডিকেশন দেখে সেখানে থাকা বাকি শেফরা অবাক হয়ে যায়। এভাবে হাসি খুশি তাদের দিন কাটতে থাকে। অনভিতা একদিন তার মাকে তার প্রিয় নায়কের পোস্টার দেখায় এবং সিনেমা হলে গিয়ে সে নায়কের অনেক অনেক ভক্তের সাথে তাকে মুভি দেখায়, যেখানে জয়া অনেক খুশি হয়। এভাবেই তাদের দিন কাটতে থাকে। জায়ার টেস্ট রিপোর্ট দেখে অনভিতার মন খারাপ হলে জায়া তাকে সান্ত্বনা দিয়ে বলে সবাইকেই একদিন চলে যেতে হবে, আর সে যে কখন চলে যাবে সেটা না হয় তারা কিছুদিন আগেই জেনে গেল। এর কিছুদিন পর অনভিতা যখন রেস্টুরেন্টে কাজ করছিল তখন কাভিয়া তাকে কল করে, যার কল পেয়ে অনভিতা হাসপাতালে ছুটে যায়, কারণ তার মায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অনভিতা তার মায়ের এই অবস্থা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন জায়া বলে অনভিতা সত্যিই বলেছে, সে একা নেই, তার পাশে অনভিতা আছে, কিন্তু সে যখন চলে যাবে তখন অনভিতার পাশে কে থাকবে, সে কার হাত ধরে বেঁচে থাকবে। সে অনভিতাকে বলে সে যদি এমন কাউকে পায় যাকে সে বিশ্বাস করতে পারে, তাহলে সে যেন তাকে কখনোই দূরে যেতে না দেয়। কিছুদিনের মধ্যেই অনভিতাকে একা রেখে জায়া না ফেরার দেশে চলে যায়। দিকে অনভিতাকে কল করে সান্ত্বনা দিলে অনভিতা বলে সে জানতো তার মায়ের কাছে সময় কম ছিল, কিন্তু এত কম ছিল সেটা সে জানতো না। তার কাছে মনে হচ্ছে তার মা তার পাশেই আছে। অনভিতা
বলে সে তার মাকে অনুভব করছে, তাই সে আরো কিছুদিন পর ফিরে যাবে। আনভিতা বেঁচে তো আছে, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্ত সে তার মাকে মিস করে। মায়ের ছোট ছোট স্মৃতি নিয়ে সে বেঁচে আছে, যেমন জায়ার চশমা, জায়ার তাকে পাঠানো ভয়েস মেসেজ ইত্যাদি ইত্যাদি। একদিন আনভিতা কাভিয়াকে বলে, মা ছাড়া সে সম্পূর্ণ একা হয়ে গেছে, তার জীবন থেকে সবকিছু যেন হারিয়ে গেছে। তখন কাভিয়া বলে, জায়া মারা যাওয়ার আগে এই চিন্তাই করত যে সে চলে যাওয়ার পর তার কি হবে, সে একা কিভাবে তার জীবন কাটাবে। কাভিয়া আরো বলে, আনভিতা যদি কোনো পরিবার শুরু না করে তাহলে সে একাকিত্বে ভুগবে। কাভিয়ার এই কথাটা আনভিতাকে ভাবিয়ে তোলে। বাড়ি ফিরে সে ছোট্ট একটি বাক্সে তার ছোটবেলার কাপড়, তার আঁকা ড্রয়িং এবং তার ও জায়ার ছোটবেলার ছবি দেখতে পায়, যেগুলো তার মা সযত্নে আগলে রেখেছিল। রাতের বেলা তার মায়ের বলা কথাগুলো মনে পড়ে যায়, যেখানে জায়া বলেছিল সে কি করবে যখন সে তার পাশে থাকবে না, তখন সে কার হাত ধরে পথ চলবে। যে কথা ভেবে তার কিছু একটা মনে পড়ে যায় এবং সে ল্যাপটপে কিছু একটা দেখতে থাকে। পরের দিন সকালবেলা সে কাভিয়াকে একটি রেস্টুরেন্টে ডাকে। কাভিয়া সেখানে গেলে সে কাভিয়াকে বলে সে মা হতে চায়, যা শুনে কাভিয়া খুশি হয়ে যায় এবং বলে এর মানে সে বিয়ে করার জন্য প্রস্তুত। তখন আনভিতা বলে, মা হওয়ার জন্য কি বিয়ে করতে হয় নাকি? যে কথা শুনে আশেপাশের লোকজন তাদের দিকে তাকিয়ে থাকে, তাই তারা সেখান থেকে সরে অন্য একটি টেবিলে গিয়ে বসে। এরপর আনভিতা কাভিয়াকে বলে, এই পৃথিবীতে সে শুধুমাত্র মা এবং সন্তানের সম্পর্কই বিশ্বাস করে, তাই সে মা হতে চায়। কাভিয়া বলে, সে যদি বিয়ে করা ছাড়া মা হয় তাহলে সমাজ তাকে কি বলবে? উত্তরে আনভিতা বলে, তার জীবন তার রুলস। কাভিয়া বলে, স্বামী ছাড়া সে মা কি করে হবে? যার কথা শুনে আনভিতা তাকে একটি হসপিটালে নিয়ে আসে। আনভিতা আসলে সেরোগেসির মাধ্যমে মা হতে চাইছিল, তাই এই বিষয়ে সে ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার তাকে বলে, এখন তাদেরকে একজন ডোনার খুঁজতে হবে, আর ডোনার পাওয়ার পরই তারা তাদের কাজ করতে পারবে, আর 6 সপ্তাহ পরেই তারা খুশির খবর পাবে। কিন্তু এর আগে আনভিতাকে একটি ফর্ম পূরণ করতে হবে, যেখানে তাকে তার চাহিদা মতো বাচ্চা পছন্দ করতে হবে, যেমন বাচ্চা কালো নাকি ফর্সা, বা বাচ্চার ফিচার্স নিয়ে তাকে বলতে বলে। কিন্তু আনভিতার সেসব কোনোই ডিমান্ড ছিল না, সে তো শুধু একটি বাচ্চা চায়, তাই সে ফর্ম পূরণ করতে চলে যায়। রিসেপশনে গিয়ে সে একজন বখাটে টাইপ লোককে দেখতে পায়, যে আসলে ডোনার ছিল। তখন কাভিয়া তাকে সেখানকার ডোনারদের দেখিয়ে বলে, এরাই হবে তার ভবিষ্যৎ বাচ্চার বাবা, যাদের দেখতে এক একটা গুন্ডার মতো, যে জন্য আনভিতা আবার ডাক্তারের সাথে কথা বলতে যায়। সে ডাক্তারকে বলে, সে কি ডোনারদের পার্সোনাল ইনফরমেশন জানতে পারে? ডাক্তার বলে, এটা ইললিগাল, তাই তারা কারো ইনফরমেশন অন্য কাউকে জানাবে না। কিন্তু আনভিতা বলে, তার বাচ্চা কেমন হবে সেটা তার বায়োলজিক্যাল বাবার উপর নির্ভর করবে, আর তার বাচ্চার বায়োলজিক্যাল বাবাই যদি ঠিক না হয় তাহলে কিভাবে? সে রান্নার সময় প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট ফ্রেশ কিনা সেটা বাছাই করে দেখে, আর এটা তো তার সন্তানের ব্যাপার। তাই সে ডাক্তারকে জিজ্ঞেস করে, সে কি নিজের পরিচিত কাউকে ডোনার হিসেবে আনতে পারে? ডাক্তার বলে, এটা লিগাল, তাই সে নিজের মন মতো ডোনার আনতেই পারে। ডাক্তারের সাথে কথা বলার পর তারা হাসপাতাল থেকে চলে যায়। তখন কাভিয়া আনভিতাকে বলে, সে সত্যিই অসাধারণ, বিয়ে করবে না কিন্তু বাচ্চার জন্য প্রেগন্যান্ট হবে। সত্যি বিষয়টা খুবই রোমাঞ্চকর, কিন্তু এখন তাদের প্রধান কাজ হচ্ছে ডোনারকে খোঁজা। পরদিন থেকে তারা ডোনার খোঁজা শুরু করে দেয়। ডোনার খুঁজতে খুঁজতে তারা এমন এমন লোকেদের সাথে দেখা করে যারা এক একটা নমুনার থেকে কম না, কারো বয়স বেশি তো কারো রাক্ষসে হাসি, কেউ চোর তো কেউ বাটপার বা কেউ দাগি আসামি, আবার কেউ দেখতে স্মার্ট এবং কেয়ারিং তো তার মাথায় চুলি নেই, কেউ অসম্ভব রোগা তো কেউ মাত্রাতিরিক্ত মোটা, একজন তো আবার সমকামী ও আরেকজন ছ্যাচরা। এই সকল ডোনারদের সাথে দেখা করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়। আনভিতা বলে, এভাবে চলতে থাকলে সে কখনো ডোনার খুঁজে পাবে না। তখন কাভিয়া বলে, সে তো তার ডিমান্ড অনুযায়ী ডোনার খুঁজছে। একদিন তারা দুজন খাবার খেতে রেস্টুরেন্টে যায়। তখন একজন ওয়েটার হাসতে থাকে। তারা তাকে হাসার কারণ জিজ্ঞেস করলে ওয়েটারটি বলে, ভিতরে একটি ছেলে স্ট্যান্ড আপ কমেডি করছে, যে জন্য সে হাসছে। যে কথা শুনে তারা সেখানে যায়, যেখানে সিদ্ধ নামের একজন লোক স্ট্যান্ড আপ কমেডি করছিল, যার কথা বলার এক্সপ্রেশন এবং কমেডি সবার ভালো লাগে। সেখানকার সবাই তার কমেডি এনজয় করছিল এবং সে বিয়ে নিয়ে কথা বলছিল। সিদ্ধ আরো বলে, একজন ছেলে মেয়ের মধ্যে সবকিছু হয়ে যাওয়ার পরও যদি তাদের মধ্যে কোনো ফিলিংস কাজ করে তাহলে হয়তো সেটাকেই ভালোবাসা বলে। আনভিতা সিদ্ধুর কথা শুনে ইমপ্রেস হয়ে যায়। কাভিয়া বলে, যারা মজা বা কমেডি করে তাদের ব্রেন অনেক শার্প হয় এবং তারা স্মার্টও হয়ে থাকে। আনভিতারও সিদ্ধুকে পছন্দ হয়, তাই সে তার বাচ্চার জন্য সিদ্ধুকেই ডোনার হিসেবে বেছে নিয়েছে।
সে সিদ্ধুর সাথে এই ব্যাপারে কথা বলতে যেতে লাগলে কাবিয়া তাকে বাধা দেয় আর বলে সে কি বলবে তাকে, সে কি সিদ্ধুর কাছে গিয়ে বলবে সে স্মার্ট তাই তাকে আমরা ডোনার হিসেবে বেছে নিয়েছি। আর তার এই কথা শুনে সিদ্ধু নার্ভাস হয়েই পালিয়ে যাবে, তাই সে আনবিতাকে সময় নিয়ে ধীরে ধীরে সিদ্ধুকে বলতে বলে। যার কথা শুনে আনবিতা সিদ্ধুর সাথে কথা বলতে যায়। সেই সময় সিদ্ধু কমেডি করার বিনিময়ে বিয়ার পান করছিল। সে সিদ্ধুকে জিজ্ঞেস করে, সিদ্ধুকে কি কমেডি করার বিনিময়ে টাকা দেয়া হয় না? যার প্রশ্নের উত্তরে সিদ্ধু বলে, সে কি স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ব্যাপারে জানে না? যারা এই কাজ করে তারা তিনটা জিনিস পায় না, মান সম্মান এবং টাকা। যার কথা শুনে আনবিতা তাকে তার বিজনেস কার্ডটি দেয়, কিন্তু সিদ্ধু ভাবে সে তার অটোগ্রাফ নিতে চাইছে, তাই সে তার কার্ডে অটোগ্রাফ দিয়ে দেয়। যার কাণ্ড দেখে আনবিতা কনফিউজ হয়ে বলে, এটা তার বিজনেস কার্ড এবং সে আভিনিয়া গ্রুপ হোটেলস এর মালিক, তাদের রেস্টুরেন্টে কর্পোরেট শো হয়, তাই সে ভাবছে সিদ্ধুরও সেখানে পারফর্ম করা উচিত, তাই সে সিদ্ধুকে আগামীকাল তাদের রেস্টুরেন্টে আসতে বলে। এরপর আমাদের সিদ্ধুর মা বাবাকে দেখানো হয়। সিদ্ধুর মা বলে, তার বাবার তো ছেলের বিয়ে নিয়ে কোনো চিন্তাই নেই, তাই সে নিজেই ছেলের বিয়ের জন্য পুজো এবং ব্রত রেখেছে। তখন সিদ্ধুর বাবা পলিশেটি বলে, তার মা তো তার জন্য কোনো ব্রত রাখেনি, এরপরও তো তার বিয়ে হয়েছে। সিদ্ধুর মা বলে, তাহলে কি সে তার জন্য ব্রত রাখবে? তখন মিস্টার পলিশেটি বলে, তাকে অবশ্যই ব্রত রাখতে হবে, যাতে করে সে আরেকটা বিয়ে করে এবং তার আরেকটি সংসার হয়। এরপর পলিশেটি সিদ্ধুকে ঘুম থেকে ডেকে তুলতে যায়। সিদ্ধুর রুমে যাওয়ার আগে সে একটি কাগজ খুঁজে পায় যেখানে সিদ্ধু কিছু জোকস লিখে রাখে। পলিশেটি সেগুলো পড়তে থাকলে সিদ্ধু দৌড়ে এসে কাগজটি তার থেকে নিয়ে নেয় এবং এটা তার অফিসের ডকুমেন্ট পেপার বলে চালিয়ে দেয়। তখন তার ঘরে লাগানো আমেরিকান স্ট্যান্ড আপ কমেডিয়ানের ছবি দেখে সে সিদ্ধুকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সিদ্ধু বলে, পোস্টারে ছবি থাকা লোকটি একজন বিখ্যাত কমেডিয়ান। তখন তার বাবা বলে, সে কি তাদের মুভি ইন্ডাস্ট্রির কমেডিয়ান নাকি? যার প্রশ্নের উত্তরে সিদ্ধু বলে, তারা হাসানোর কাজ করলেও তাদের কাজে তফাত রয়েছে। তখন তার বাবা তাকে জিজ্ঞেস করে, সে কি অফিসে যাবে না? যার প্রশ্নের উত্তরে সিদ্ধু বলে, সে কিসের কাজ করবে? তার তো স্বপ্ন অন্য কিছু হওয়ার, আর চাকরির কি, সেটা তো একটা গেলে আর একটা আসবে। তখন তার বাবা বলে, আজ সে তাকে একটা সত্য ও গোপন কথা বলতে যাচ্ছে যেটা তার মাও জানে না। সিদ্ধু গোপন কথা শোনার আগ্রহ প্রকাশ করলে তার বাবা বলে, সিদ্ধুর দাদা তার জন্য মরার আগে লাখ লাখ টাকা রেখে গেছে যেটা সে লুকিয়ে রেখেছে এবং তার ইনকামের টাকা খরচ করে আসছে। যে কথা শুনে সিদ্ধু অনেক খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। তখন তার বাবা তাকে বকা দিয়ে বলে, এসব আজগুবি কথায় বিশ্বাস না করে কাজে মনোযোগী হতে, আর না হলে তাকে ভিক্ষা করতে হবে। যার কথা শুনে সিদ্ধু নিরাশ হয়ে অফিসে চলে যায়, যেখানে অফিসের দারোয়ান তাকে দেখে বলে, আজ সে তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আর 5 মিনিট পরই লাঞ্চ ব্রেক। সিদ্ধু অফিসে প্রবেশ করে দেখে অলরেডি সবাই লাঞ্চ করতে চলে গেছে। সে তার কলিগদের সাথে লাঞ্চ করতে করতে জোকস বলতে থাকে। তখন তার এক কলিগ বলে, সে এই জোকসগুলো যদি স্ট্যান্ড আপ কমেডিতে বলতো তাহলে আরো জনপ্রিয় হয়ে যেত। যার কথা শুনে তার আনবিতার বলা কর্পোরেট শো এর কথা মনে পড়ে, যে জন্য সে আনবিতার সাথে দেখা করতে তার রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টের রিসেপশনিস্ট বলে, সে দেরি করে এসেছে এবং আনবিতা সময়ের কাজ সময়েই করে। সে দেরি করে কাজ করা লোকদের পছন্দও করে না এবং তাদের সাথে কাজও করতে চায় না। তখন সিদ্ধু তাকে জোর করে আনবিতাকে কল করতে বলে এবং তাকে বলতে বলে সিদ্ধু তার সাথে কথা বলতে এসেছে। রিসেপশনিস্ট আনবিতাকে কল করলে সে সিদ্ধুকে তার কেবিনে পাঠিয়ে দিতে বলে। সিদ্ধু তার কেবিনে গেলে সে কোম্পানি পলিসির কথা বলে তাকে কিছু প্রশ্ন করে, যেমন সে ইঞ্জিনিয়ারিং পড়ার পর স্ট্যান্ড আপ কমেডি কেন করছে। তখন সিদ্ধু বলে, এটা তাদের ট্রেডিশনই হয়ে গিয়েছে, মা বাবার কথা শুনে প্রথমে ইঞ্জিনিয়ার হওয়া এবং সেই চাকরি করে ডিপ্রেশনে ভোগা, এখন তো এটাই তাদের ট্রেডিশন হয়ে গেছে। এরপর আনবিতা তাকে জিজ্ঞেস করে তার স্ট্রেংথ কি, যার প্রশ্নের উত্তরে সিদ্ধু বলে, শুধুমাত্র কমেডি তার স্ট্রেংথ। এবং আনবিতা তাকে তার দুর্বলতার কথা জিজ্ঞেস করলে সে বলে, ভুল জোকস বলাই তার দুর্বলতা। এরপর আনবিতা তার বাচ্চাদের প্রতি কেমন আগ্রহ বা সে বাচ্চাদের কেমন ভালোবাসে এটা জানার জন্য তাকে জিজ্ঞেস করে। তখন সে বলতে থাকে, রাজুর 7 জন সন্তান। একদিন রাজুর সন্তানরা একটি রেল রাস্তায় এবং রাজুর দাদি অন্য রেল রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন দুটো রাস্তা দিয়ে যদি ট্রেন আসে তাহলে সে রাজুর জায়গায় থাকলে কোন ট্রেনটিকে থামানোর চেষ্টা করত? যে প্রশ্ন শুনে সিদ্ধু বলে, এমন বেহুদা প্রশ্ন কে তৈরি করে? ট্রেনকে নয়, রাজুকে থামানো উচিত, কারণ সে এত বাচ্চা কিভাবে জন্ম দিয়ে দেয়। এরপর সিদ্ধু সেখান থেকে চলে যায়। আনবিতা বাড়ি ফিরে কাব্যাকে বলে, সিদ্ধু সব প্রশ্নের উত্তর কমেডি ভেবেই উত্তর দিয়েছে, তাই সে তার পার্সোনালিটি সম্পর্কে জানতে পারেনি। যে কথা শুনে কাব্যা বলে, তাহলে তাদেরকে সিদ্ধুকে নিয়ে ইনভেস্টিগেশন করা উচিত। পরের দিন কাব্যা আনবিতাকে সিদ্ধুর বায়োডাটা সম্পর্কে বলে। এরপর সে আনবিতাকে সিদ্ধুর অফিসে নিয়ে যায়।
যেখানে তারা অফিসের সামনে থাকা চায়ের দোকানে সিদ্ধুর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন চায়ের দোকানদার বলে, সিদ্ধু এত ভালো মানুষ যে সিগারেটে তো কখনো হাতও দেয় না, মাঝে মধ্যেই মিষ্টি পান খায়, কিন্তু তাও মিষ্টি কমিয়ে, সে তার হেলথের উপর অনেক খেয়াল রাখে। এরপর তারা সেখান থেকে চলে গেলে চা দোকানদার সিদ্ধুর অফিসে কল করে আর তার কলিগদেরকে বলে সিদ্ধুর ব্যাপারে খোঁজ নিতে পাত্রীপক্ষরা এসেছে। যা শোনার পর তার কলিগরা কাফিয়া এবং আনবিতাকে বানিয়ে বানিয়ে সিদ্ধুর নামে প্রশংসা করতে থাকে। যেমন কেউ বলে সে সিদ্ধুর চেয়ারে বসেই প্রমোশন পেয়ে গেছে, আবার কেউ বলে সিদ্ধু তার টিফিন তার সাথে শেয়ার করে, এবং ওয়াচম্যান বলে সিদ্ধু এত দানশীল যে সে প্রমোশন পেয়েই তার ঘড়িটি তাকে দিয়েছে। সবার থেকেই তারা দুজন ভালো ফিডব্যাক পায়। এরই মধ্যে সিদ্ধু অফিসে এসে চা দোকানদারকে সিগারেট দিতে বলে। তখন দোকানদার বলে আজ তাকে সিগারেট খেতে হবে না, কারণ আজ পাত্রীপক্ষ তার ইনকোয়ারি করতে এসেছে। সিদ্ধু অবাক হয়ে জিজ্ঞেস করে কোন পাত্রীপক্ষ। তখন দোকানদার তাকে আনবিতাদের দিকে ইশারা দেয়, যাদের দেখে সিদ্ধু তাদের কাছে যায় এবং জিজ্ঞেস করে তারা এটা কেন জানতে চাইছে, সে সিগারেট খায় কিনা। তখন কাব্যা বলে ফাইভ স্টার হোটেলে শো করার আগে পার্টিসিপেটের ব্যাপারে খোঁজ খবর নিতে হয়, যাতে করে পারফরমেন্স করার পর সে স্টেজ থেকে নেমে কাউকে মেরে না বসে। তখন সিদ্ধু বলে সে স্ট্যান্ড আপ কমেডিয়ান, কোনো ক্রিমিনাল নয়, সে মানুষকে হাসিয়ে মারে, কষ্ট দিয়ে নয়। আর তার যদি বিশ্বাস না হয় তাহলে যেন তারা তার ওপেন মাইক শো দেখতে আসে। আনবিতা সন্ধ্যার সময় তার ওপেন মাইক শো দেখতে আসবে বলে চলে যায়। এরপর সন্ধ্যাবেলায় আনবিতা সিদ্ধুর শো দেখতে যায়, যেখানে সিদ্ধু ফাইভ স্টার হোটেলের বড় বড় খাবারের নাম নিয়ে কথা বলে, যেখানে নাম তো অনেক বড় থাকে কিন্তু খাবার অর্ডার করার পর দেখা যায় সেটা বেগুনের ভর্তা, যার কথা শুনে সেখানকার অডিয়েন্স হাসতে থাকে। এরপর সে তার কমেডি শেষ করে আনবিতার সাথে বসলে আনবিতা বলে সে কেন শেফদের নিয়ে মজা করছে, তাছাড়া সে কেনই বা চাকরি ছেড়ে কমেডি করে। তখন সিদ্ধু বলে এই যে এখানে এত মানুষ বসে আছে, তাদের সবারই কোনো না কোনো সমস্যা আছে বা তারা কোনো না কোনো কারণে ডিপ্রেশনে আছে। আর সিদ্ধুরা যখন জোকস বলে তখন তারা তাদের সমস্ত সমস্যার কথা ভুলে মন খুলে হাসে, আর একজন কমেডিয়ান হিসেবে এটাই তার প্রাপ্তি। এরপর সে আনবিতাকে ফুটপাতের দোকানে বেগুনের চপ খেতে নিয়ে যায়। খাবার খেতে খেতে সিদ্ধু আনবিতাকে জিজ্ঞেস করে সে কেন একজন শেফ হয়েছে, যার প্রশ্নের উত্তরে আনবিতা বলে সে তার মাকে দেখে শেফ হওয়ার ইন্সপিরেশন পেয়েছে, কারণ তার মা তাকে বিভিন্ন রকমের খাবার রান্না করে খাওয়াতো। সে তার মায়ের সেসব রান্না যখন রান্না করে তখন সেই রান্নার ঘ্রাণ তার মায়ের কথা মনে করিয়ে দেয় তাকে। সিদ্ধু বলে সকল মায়ের রান্নাই ইউনিক হয়। এরপর সে আনবিতাকে একদিন তার বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করে আর এরপর তারা যে যার বাড়ি ফিরে যায়। তখন আনবিতা কাভিয়াকে বলে সিদ্ধু খুবই ভালো মানুষ এবং সে সব কথা ভালো করে অ্যানালাইজ করে আর সে অনেস্টও। পরের দিন সিদ্ধু যখন তার ফ্রেন্ডের সাথে বিয়ার পান করতে যায় তখন আনবিতা তাকে কল করে আর বলে তার একজন ব্লাড ডোনার লাগবে। সিদ্ধুর সাথে সে রোগীর ব্লাড গ্রুপ মিলে গেলে আনবিতা তাকে সকালে ব্লাড ডোনেট করতে আসতে বলে। যে কথা শুনে সিদ্ধু তার ফ্রেন্ড রেখে বাড়ি ফিরে যায়। পরের দিন সে আনবিতার সাথে ব্লাড ডোনেট করতে যায়। আসলে আনবিতা ব্লাড ডোনেট করার বাহানায় তার রক্ত পরীক্ষা করায়, যাতে করে রক্তে কোনো সমস্যা থাকলে সেটা ধরা পড়ে যাবে। রক্ত দেয়া হয়ে গেলে সে সিদ্ধুকে জুস খেতে দেয় এবং বাড়ি ফিরে ভরপুর খাবার খেতে বলে। আনবিতাকে তার এত কেয়ার করতে দেখে সিদ্ধুর মনে তো লাড্ডু ফুটতে থাকে। সে খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর তার মা তাকে একটি মেয়ের ছবি দেখায়। তখন সে বলে পছন্দ হলে তো বয়সে বড় মেয়েকেও বিয়ে করা যায়, তাই না? যেমন বিখ্যাত লোকেরা নিজের থেকে বয়সে বড় মেয়েদের বিয়ে করেছে। আসলে সিদ্ধু তার মাকে এ কথা এজন্য বলছিল কারণ আনবিতা সিদ্ধু থেকে বয়সে বড়, তাই সে তার মা বাবাকে ইশারে ইঙ্গিতে এটা বুঝাতে চাইছিল। পরের দিন সকালবেলা আনবিতা সিদ্ধুর বাড়িতে আসে। তখন সিদ্ধুর মা তাকে তাদের ফ্যামিলি ফটো দেখাতে থাকে, যাদের ছবি দেখে আনবিতা বিভিন্ন প্রশ্ন করতে থাকে। এরপর কথায় কথায় সিদ্ধুর মা আনবিতার বয়স জানতে পারলে বুঝে যায় কাল রাতে সিদ্ধু ইশারে ইঙ্গিতে তাদেরকে আনবিতার কথাই বলতে চাইছিল। তাই সে সিদ্ধুকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তোলে এবং আনবিতার আসার খবর দেয়, যার আসার খবর শুনে সিদ্ধু রেডি হয়ে নিচে নামে। এরই মধ্যে সিদ্ধুর বাবা সেখানে চলে আসে এবং আনবিতাকে তার এবং সিদ্ধুর কোথায় দেখা হয়েছে সেটা জিজ্ঞেস করে। আনবিতা তাকে বলে দিতে লাগে যে সে সিদ্ধুকে স্ট্যান্ড আপ কমেডি করতে দেখেছিল। তখনই সিদ্ধু তাকে সেই কথা বলতে না দিয়ে কথা ঘুরিয়ে ফেলে এবং তাকে নিয়ে বাইরে চলে আসে। আসলে সিদ্ধুর বাবা তার স্ট্যান্ড আপ কমেডি করা পছন্দ করতো না, তাই সে তার বাবা থেকে এই কথা গোপন রাখে। তখন আনবিতা বলে সে খুব ভালো কমেডি করে, তার তাই এটাই করা উচিত। এরপর সিদ্ধু আনবিতার কর্পোরেট শোয়ে পারফরমেন্স করে এবং সবাই তার পারফরমেন্স অনেক পছন্দ করে। এরপর আনবিতা সিদ্ধুকে বলে সে কেন তার পছন্দের কাজ করছে না,
সে কেন তার চাকরি ছেড়ে স্ট্যান্ড আপ কমেডিকে প্রফেশন করছে। তখন সিদ্ধু বলে তার বাবা কখনোই মানবে না। তখন আনবিতা তাকে মোটিভেট করে আর বলে তাদেরকে তাই করা উচিত যা তাদের করতে ভালো লাগে। তাছাড়া সে এবং কমেডি একে অপরের পরিপূরক। যে কথা শুনে সিদ্ধু মোটিভেট হয়ে তার চাকরি ছেড়ে দেয় এবং তার কলিগদের আনবিতাকে প্রপোজ কিভাবে করবে সে সম্পর্কে বলে। আর এদিকে আনবিতা কাভিয়াকে বলে সে খুব শীঘ্রই সিদ্ধুকে ডোনেশনের কথা বলবে যাতে সে মা হতে পারে। পরের দিন তারা দুজন একটি শপিং মলে দেখা করে। তখন আনবিতা তাকে কিছু বলার আগে সে আনবিতাকে সবার সামনে নেচে গিয়ে সারপ্রাইজ দিয়ে প্রপোজ করে। তখন আনবিতা তাকে কানে কানে বলে সে বিয়ে ছাড়াই প্রেগনেন্ট হতে চায়। এ কথা বলে আনবিতা চলে গেলে সিদ্ধু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রাতের বেলা তার সকল বন্ধুরা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে তাদেরকে আনবিতার বলা কথা বিভিন্ন ভাবে বুঝাতে চাইলেও তারা বুঝে না। তখন তাকে ডাইরেক্ট কথাই বলতে হয়। যা শুনে তারা তাকে রাজি হয়ে যেতে বললেও সিদ্ধু কি করবে সে তখনও তা বুঝতে পারছিল না। এদিকে আনবিতা কাভিয়াকে বলে সে বুঝতেই পারেনি যে সিদ্ধু তাকে প্রপোজ করে দিবে। তার তাকে আগেই সবকিছু বলে দেওয়া উচিত ছিল। তাই কাল সবার আগে সে সিদ্ধুর কাছে ক্ষমা চাইবে এবং তার সাথে কথা বলবে। যার পরের দিন সে সিদ্ধুর সাথে দেখা করতে গিয়ে তার কাছে ক্ষমা চায়। কিন্তু সিদ্ধু তার উপর রেগেছিল এবং বলে সে তার ইমোশনের চাটনি বানিয়ে দিয়েছে। সে তাকে তার বাচ্চার বাবা তো করতে চায় কিন্তু তাকে বিয়েই করতে চায় না। তখন আনবিতা বলে সে এইসব সম্পর্কে বিশ্বাস করে না। এই নিয়ে তাদের মধ্যে হালকা কথা কাটাকাটি হয়। আনবিতা তখন রেগে তাকে কমেডিয়ান নয় জোকার বলে চলে যায়। এরপর সিদ্ধু তার স্ট্যান্ড আপ কমেডি করতে গেলে তার বাবা তার পিছু করতে থাকে। এদিকে সিদ্ধু রোমান্স নিয়ে কথা বলছিল। সে তার বাবা মায়ের প্রেম এবং রোমান্স নিয়ে কথা বলতে থাকে। সে যখন তার কমেডি শেষ করে তখন তার সামনে তার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। সকালবেলা তার বাবা যখন ড্রয়িং রুমে বসেছিল সে তার সামনে দিয়ে যেতেই ভয় পাচ্ছিল। অনেকক্ষণ ধরে মনে সাহস নিয়ে সে যখন এক ছুটে পালাতে লাগে তখনই তার মা তাকে খাবার খাওয়ার জন্য ডাকে। তখন তার বাবা বলে বাসায় খাবার খেয়ে বাইরে মানুষকে জোক শুনিয়ে বেড়ানোই তার কাজ। তখন সিদ্ধু বলে এটা সে সবাইকে মজা দেওয়ার জন্য করে। তো তার বাবা তাকে বলে সে যেই কাজ করছে সবাই তাদের উপর হাসাহাসি করবে। তখন সিদ্ধু বলে এটা তার প্রফেশন। এরই মধ্যে সিদ্ধুর বন্ধু রাহুল এসে জরুরি কাজ আছে বলে তাকে নিয়ে যায়। এরপর তারা দুজন একটি রেস্টুরেন্টে যায়। রাহুল বলে সে তার ম্যানেজার হতে চায়। যার কথা শুনে সিদ্ধু বলে সে মাত্র স্ট্যান্ড আপ কমেডিকে প্রফেশন করার চেষ্টায় আছে আর এখনই সে কিসের ম্যানেজার রাখবে। কথা বলতে বলতে একটা সময় সিদ্ধু আনবিতাকে দেখতে পায় যে একটি ছেলের সাথে বসে কথা বলছে। সিদ্ধু সেখানে যায় আর তাকে বলে সে যা করতে যাচ্ছে সেটা একদমই ঠিক করছে না। তখন আনবিতা বলে তাকে তার ব্যাপারে নাক গলাতে হবে না। তখন সিদ্ধু ছেলেটিকে বলে সে কি আনবিতার অফারে রাজি আছে। তখন ছেলেটি বলে এতে তার কোনোই সমস্যা নেই, তাছাড়া এটা তো একদিনের ব্যাপার। তার মুখে এই কথা শুনে সিদ্ধু তো হতবাক হয়ে যায়। সিদ্ধুর বক বক শুনে তারা দুজন সেখান থেকে চলে যায় আর সিদ্ধু আনবিতাকে ছেলেটির সাথে দেখে খুবই জেলাস ফিল করে। আনবিতার থেকে দূরে সরে যাওয়ার পর থেকে সিদ্ধুর ব্যাড লাক চালু হয়। চাকরি না থাকায় তার বাবা মা তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে থাকে আর আনবিতার জন্য মন খারাপ থাকায় সে ভালো করে স্ট্যান্ড আপ কমেডিও করতে পারছিল না। পরের দৃশ্য, রাহুল সিদ্ধুকে বলে সে যেন আনবিতাকে ইমপ্রেস করে কারণ সে তো তাকে ভালোবাসে আর সে যদি তার ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায় তাহলে তাকে সে ক্ষমা করে দিবে। কিন্তু সিদ্ধু তার কথায় রাজি না হলে রাহুল তাকে জোর করে আনবিতার সাথে দেখা করাতে নিয়ে যায়। তখন সিদ্ধু আনবিতাকে সরি বলে। সে বলে তখন সে আনবিতার কথা বুঝতে পারেনি আর হঠাৎ এই কথা শুনে ওভার রিয়াক্ট করে ফেলেছে। তাকে এতবার রিকোয়েস্ট করতে দেখে কাভিয়ার ছেলে কিরু আনবিতাকে বলে সিদ্ধু তাকে এত করে সরি বলছে তাই সে যেন তাকে একবার সুযোগ দেয়। এরপর সিদ্ধু বলে এই ছোট বাচ্চাটাও বলছে তাই সে যেন তাকে একবার সুযোগ করে দেয়। তখন রাহুল আনবিতাকে বলে তারও ভুল ছিল, সে যদি প্রথম থেকেই সিদ্ধুকে বুঝিয়ে বলতো তাহলে তো সে এমন রিয়াক্ট করতো না। তখন কাভিয়া আনবিতাকে বলে সিদ্ধু তো সত্যি কথাই বলছে, সে যদি আগে তাকে বুঝিয়ে বলতো তাহলে সে তার সাথে এমন রিয়াক্ট করতো না। তখন আনবিতা বলে সে তো আদিত্যকে বলে ডোনার হিসেবে সিলেক্ট করে ফেলেছে। কাভিয়া বলে সে সিদ্ধুর সাথে 3 মাস চলেছে আর আদিত্যর সাথে মাত্র 3 সপ্তাহ আর সিদ্ধু তো তাকে সরি বলছে, তাকে একবার সুযোগ দেওয়া উচিত আর সিদ্ধু খুবই ভালো ছেলে আর সিদ্ধুর কাছে তো সেই সব কোয়ালিটি আছে যা সে চায় আর এর প্রভাব তার বাচ্চার উপরেও পড়বে। যার কথা শুনে আনবিতা রাজি হয় আর সিদ্ধুকে বলে সে তাকে কল করে যেখানে আসতে বলবে সে যেন সময় মতো চলে আসে। পরের দিন আনবিতা তাকে কল করে আর তার হোটেলে আসতে বলে।
যার কল পেয়ে সিদ্ধু অনেক খুশি হয়ে যায় এবং ব্যায়াম করে ভালোভাবেই প্রস্তুতি নিতে থাকে। সে ভাবতে থাকে অনবিতার সামনে গিয়ে সে কি করবে কি বলবে। এই সব ভেবে সে খুব খুশি ছিল। যথারীতি সে রেডি হয়ে বের হতেই তার মা তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। সে তখন একটু চিন্তিত হয়ে পড়ে মাকে কি বলবে এই নিয়ে। তখন তার মা তাকে বলে আজ শুক্রবার, তিনি ঠাকুরের প্রসাদ দেয় আর বলে আছে উপরওয়ালার কাছে যা চাইবে তাই পাবে। এই শুনে সিদ্ধ আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। এরপর সে তার মায়ের থেকে আশীর্বাদ নিয়ে অনবিতার হোটেলে চলে যায়, যেখানে অনবিতা তার জন্য অপেক্ষা করছিল। তো অনবিতা তাকে বলে সে তাদের কাজ শুরু করবে। তখন সিদ্ধু বলে আশেপাশে অনেক মানুষ, এইখানে কিভাবে হবে। অনবিতা বলে তাহলে তারা সোফায় বসবে। সিদ্ধুর সোফায় বসলে সিসি ক্যামেরা দেখে অনবিতাকে বলে ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়ে যাবে। তখন অনবিতা বলে এতে তার কোনো সমস্যাই নেই। অনবিতা একটি ফাইল আনতে যায়। এরপর সে ফাইল এনে দেখে সিদ্ধু তার মুখে একটি গোলাপ নিয়ে আর শার্টের বোতাম খুলে খুব রোমান্টিক ভাবে রেডি হয়েছিল। তো তখন অনবিতা বুঝতে পারে যে সিদ্ধু ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারেনি। তাই সে সিদ্ধুকে বলে সে ফিজিক্যাল রিলেশন করা ছাড়াই বাচ্চা নিবে, অর্থাৎ সিদ্ধু শুধুমাত্র তাকে স্পার্ম ডোনেট করবে, যা আর্টিফিশিয়াল ভাবে ব্যবহার করে সে প্রেগন্যান্ট হয়ে যাবে। এই কথা শুনে তো সিদ্ধু স্তব্ধ হয়ে যায়, তার গলা শুকিয়ে যায়, কারণ সে এই রকম কথা প্রথমবার শুনেছিল। এরপর অনবিতা তাকে একটি কাগজে সাইন করতে বলে, যেখানে লেখা ছিল জন্মের পর বাচ্চার উপর তার কোনোই অধিকার থাকবে না, সে বাচ্চার বাবা হিসেবে পরিচয় দিবে না বাচ্চাকে, আর সে তার কাছেও বাচ্চাকে নিয়ে যেতে জোর করতে পারবে না। যদি সে এমন কিছু করে তাহলে তার উপর লিগাল অ্যাকশন নেওয়া হবে। এক কথায় ডোনেট করার পর অনবিতার সাথে সে কোনো যোগাযোগই করতে পারবে না, আর এই শর্তে যদি সে রাজি থাকে তাহলে সে যেন সাইন করে, আর তা না হলে সাইন না করে। তখন সিদ্ধু বলে সে সাইন করবে, কারণ সে তার ছোট ছোট ইচ্ছাগুলোর মধ্যে তার স্মৃতি রাখতে চায় এবং তার স্বপ্নগুলো পূরণ করতে চায়। এই বলে সে এগ্রিমেন্ট পেপারে সাইন করে আর বলে তার মনে হচ্ছে সে বিয়ের আগেই ডিভোর্স পেপারে সাইন করছে। পরের দিন অনবিতা তাকে কল করে হাসপাতালে আসতে বলে, যেখানে সিদ্ধুকে ডোনেট করতে হবে। সিদ্ধু সেখানে থাকা একটি ম্যাগাজিন পড়তে থাকে। তখন অনবিতা তাকে এটা পড়তে বারণ করে। তখন সিদ্ধু বলে আসলে তো তার এটা পড়ার প্রয়োজন নেই, সে তো তাকে কল্পনা করলেই কাজ হয়ে যাবে। তখন অনবিতা তাকে এমন কিছু ভাবতে বারণ করে। সিদ্ধু বলে তার মন সে যা ভাবার তাই ভাববে। এরপর তাকে ডোনেট করার জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে গিয়ে সে তার স্যাম্পল কালেক্ট করে। সেগুলো টেস্ট করার পর ডাক্তার বলে তাদেরকে এর পরিমাণ গণনা করতে হবে, আর এই জন্য সিদ্ধুকে কিছু রুলস মেনে চলতে হবে, যেমন ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকা, ডাক্তারের কথা মতো ব্যায়াম করা এবং কিছু ডায়েট ফলো করা। আর এভাবেই তাকে 6 সপ্তাহ রুটিন ফলো করে আবার আসতে হবে এবং আবার তার টেস্ট করাতে হবে। বাড়ি ফিরে সিদ্ধু ডক্টরের কথা মতো কাজ শুরু করে দেয়। সকাল সকাল উঠে জুস খেয়ে হাঁটতে বের হয়, কিন্তু সে না হেঁটে এক জায়গায় দাঁড়িয়ে থাকে এবং অনবিতাকে মিথ্যা বললেও সে ধরা পড়ে যায়, কারণ অনবিতা তার উপর নজর রাখছিল। তাই সে সিদ্ধুকে একটা স্মার্ট ওয়াচ পরিয়ে তার উপর নজর রাখতে থাকে। সিদ্ধু লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতে চাইলেও অনবিতা তাকে দেখে ফেলে, তাই তার আর সিগারেট খাওয়া হয় না। তাছাড়া অনবিতা রোজ তার জন্য হেলদি খাবার পাঠাতো। এরপর 6 সপ্তাহ পর তারা আবার স্যাম্পল দিতে গেলে ডক্টর আরও 4 সপ্তাহ একই রুটিন ফলো করতে বলে। এভাবে আরও কিছু সপ্তাহ যেতে যেতে সিদ্ধু ক্লান্ত হয়ে যায়। সে ঠিকঠাক করে তার স্ট্যান্ড আপ কমেডিও করতে পারছিল না। তার এই অবস্থা দেখে রাহুল তাকে বলে সে কেন অনবিতার সমস্ত কথা মেনে নিচ্ছে না, সে তাকে তার স্বামী হিসেবে মেনে নিবে না বন্ধু হিসেবে, না সে তাকে তার সন্তানের বাবা বলে পরিচয় দিবে। সে যদি তার সন্তানের কাছে যেতেও চায় তাহলেও সে তার উপর লিগাল অ্যাকশন নেবে। সে কি অনবিতার কেনা গোলাম যে সে তার জন্য তার জীবনে ঠিকমতো বাচ্চাটাও ছেড়ে দিয়েছে? তাই সে সিদ্ধুকে তার নিজের মনের কথা শুনতে বলে, তার দুঃখ কষ্ট ভোলার জন্য ড্রিঙ্ক করতে বলে। সিদ্ধু এরপর ড্রিঙ্কও করে এবং স্মোকও করে আর অনবিতার সাথে কথা না বলার সিদ্ধান্ত নেয়। এরপর সারা রাত ড্রিঙ্ক করে সে বাড়ি ফিরে ঘুমিয়ে থাকে, আর এদিকে অনবিতা হাসপাতালে এসে তার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ আজ তার দেয়া স্যাম্পলটা আর্টিফিশিয়াল ভাবে অনবিতাকে দেয়া হবে। কিন্তু এতদিন অপেক্ষা করার পর আজ ডোনার অর্থাৎ সিদ্ধুই আসেনি। অনবিতা তাকে বারবার কল করলেও সিদ্ধু তার কল রিসিভ করে না, তাই সে সিদ্ধুর সাথে দেখা করতে তার বাড়ি যায়। তখন সিদ্ধু বলে সে তার কেনা গোলাম নয় যে তার কথা শুনবে, তাছাড়া সে তো তাকে ভুলে যাবে এবং কোনো সম্পর্কও রাখবে না, তার ইমোশন নিয়ে খেলা করবে। তখন অনবিতা বলে সে তো আগেই বলেছিল সে বিয়ে বা অন্য কোনো সম্পর্কে জড়াতে চায় না, সে ভালোবাসা সম্পর্ক এইসবে বিশ্বাস করে না,
আর সিদ্ধু সেই সব কিছুই জানত। সিদ্ধুর কাছে সম্পর্কর মানে আছে কারণ সে হাসিখুশি বাবা মায়ের সাথে সুখী পরিবারে বেড়ে উঠেছে। কিন্তু তার বাবা মা একে অপরকে ভালোবেসে বিয়ে করেও তার 6 বছর বয়সে ডিভোর্স হয়ে যায় তাদের, যে জন্য সে সারা জীবন তার মায়ের সাথেই কাটিয়ে দিয়েছে। আর এই জন্য সে কোনো সম্পর্ককে বিশ্বাস করে না, তার কাছে শুধুমাত্র সন্তান এবং মায়ের সম্পর্কেরই মূল্য আছে এবং এর বিশ্বাসও আছে। এই বলে সে চলে যায় এবং সিদ্ধু মন থেকে তার কথা শুনে সে আনবিতার বলা কথাগুলো অনুভব করে, যে জন্য সে আনবিতার কাছে ক্ষমা চাইলেও সে তাকে ইগনোর করে, যে জন্য সিদ্ধু বিভিন্নভাবে তার কাছে ক্ষমা চায়। তখন সে তাকে ক্ষমা করে দেয়। এরপর সিদ্ধু নিজের ইচ্ছাতেই ব্যায়াম করা, রুটিন অনুযায়ী খাবার খাওয়া, এই সব কিছু করতে থাকে। সে আনবিতাকে নিয়ে এরপর হাসপাতালে যায়। তারা দুজন একসাথে অনেক সময় কাটায়। তাদের ভবিষ্যৎ বাচ্চার জন্য তারা কাপড় কিনে রাখে। এভাবে ধীরে ধীরে সময় যেতে থাকে এবং সপ্তাহে সপ্তাহে সিদ্ধুর স্যাম্পল টেস্ট করতে থাকে ডাক্তার। এভাবেই একদিন ডাক্তার আনবিতাকে কল করে জানায়, অপারেশনের জন্য আমাদের স্যাম্পল রেডি আছে। যেই কথা শুনে আনবিতা খুশি হয়ে যায় এবং সিদ্ধুকে কল করে জানায় কাল সেরোগেসি করা হবে। যেই কথা শুনে সিদ্ধু খুশি তো হয়, কিন্তু কষ্টও পায়, কারণ কন্ট্রাক্ট অনুযায়ী কালই তাদের শেষ দেখা হবে। যেই কথা শুনে আনবিতারও কিছুটা মন খারাপ হয়। পরের দিন আনবিতার সেরোগেসি সফল হয়। চলে যাওয়ার আগে সিদ্ধু আনবিতাকে বলে, যখন তাদের বাচ্চা বড় হবে তখন যেন সে বাচ্চাকে না বলে যে তার বাবা একজন ডোনার, সে যেন এটা বলে যে তার বায়োলজিক্যাল বাবা তার মাকে ভালোবাসত। যে কথা শুনে আনবিতা সিদ্ধুর দিকে তাকিয়ে থাকে। সে হয়তো তার প্রতি সিদ্ধুর ভালোবাসা অনুভব করতে পারছিল। এদিকে তারা একে অপরকে মিস করলেও যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। ধীরে ধীরে সিদ্ধু এখন অনেক লোকের সামনে স্ট্যান্ড আপ কমেডি করে, আর আনবিতাও তার রেস্টুরেন্টের কাজে ব্যস্ত হয়ে যায়। একদিন ডাক্তার আনবিতাকে কল করে জানায় তার প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে, অর্থাৎ সে মা হতে পারবে। যেই কথা জানতে পেরে সে অনেক খুশি হয় এবং এই খবর দেওয়ার জন্য সে সিদ্ধুকে কল করে। কিন্তু সিদ্ধুর ফোন অফ থাকলে সে সিদ্ধুর বাড়ি যায়, যেখান থেকে সে জানতে পারে সিদ্ধু তার শো এর জন্য গিয়েছে। এরপর সে সেখানে গেলে তার সাথে রাহুলের দেখা হয়। তখন রাহুল তাকে বলে সে যদি সিদ্ধুকে অ্যাকসেপ্ট করে থাকে তাহলে যেন তার সামনে যায়, আর সে যদি তাকে শুধুমাত্র তার প্রেগন্যান্সির খবর দিতে আসে তাহলে যেন সে সিদ্ধুর সামনে না যায়, কারণ এতে সিদ্ধু অনেক কষ্ট পাবে, কারণ সে অনেক কষ্টে নিজেকে সামলে তার ক্যারিয়ার গড়তে চাইছে। কিন্তু আনবিতাকে দেখলে সে আবার ভেঙে পড়বে। যে কথা শুনে আনবিতা অনেক কষ্ট পায় এবং সে ইউকে ফিরে যাওয়ার জন্য তার ব্যাগপত্র গোছাতে থাকে। কাভিয়া তাকে জিজ্ঞেস করে সে এই অবস্থায় একা একা কিভাবে থাকবে। তখন আনবিতা বলে সে তো একা আসেনি, সে তার মাকে নিয়ে এসেছিল, আর এখনো সে একা ফিরে যাচ্ছে না, তার সাথে তার সন্তান রয়েছে। এই বলে সে ইউকে ফিরে যায়, যেখানে গিয়ে সে প্রতিটা মুহূর্ত তার মাকে এবং সিদ্ধুকে মিস করতে থাকে। দিন দিন তার শরীর খারাপ হচ্ছিল এবং সে ধৈর্য হারা হয়ে উঠছিল। সে তার কাস্টমারদের সাথেও বিবাদে লিপ্ত হয়, আর তাছাড়া যে এতদিন এত ডেডিকেটেড ছিল তার নিজের কাজে, সেই কাজে সে অমনোযোগী হয়ে পড়ে, যে জন্য তার রান্নাও আগের গুণগত মান হারাতে থাকে। আর এদিকে ডিকে এই সব কিছু দেখতে থাকে। রাস্তা দিয়ে চলার সময় কোনো কাপল দেখলে তার সিদ্ধুর কথা মনে পড়ে যায়। তার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোর স্মৃতি আঁকড়ে ধরেই সে এতদিন বেঁচে ছিল। এদিকে সিদ্ধু শো চলাকালীন তার বাবার প্রথমবারের মতো তার শো দেখতে আসে, যাকে দেখে তো সিদ্ধু একদমই অবাক হয়ে যায়, কারণ তার বাবা তো এই স্ট্যান্ড আপ কমেডি করা কোনোভাবেই পছন্দ করত না। কিন্তু আজ তার বাবা এসেছে, এটা দেখে তো তার খুশির সীমা থাকে না। তখন তার বাবা তার অটোগ্রাফ চায় তার কাছে, সেও তার বাবাকে খুশি মনে অটোগ্রাফ দেয়। বাড়ি ফেরার পথে সে সিদ্ধুকে বলে আনবিতা চলে যাওয়ার পর সে সম্পূর্ণ বদলে গেছে, সে আনবিতাকে ভালোবাসে, তবুও সে তাকে তার ভালোবাসা বুঝাতে পারেনি। আনবিতার সম্পর্ককে ভয় পায়, ভালোবাসাকে নয়। সিদ্ধু যদি তার হাত ধরে বলতো সে তাকে আগলে রাখবে এবং সব সময় তার পাশে থাকবে, তাহলে আজ সে কোথাও চলে যেত না। যার কথা শুনে তারও আনবিতার জন্য চিন্তা হয়। সে আনবিতার সাথে দেখা করবে বলে ঠিক করে। এরপর সিদ্ধু আনবিতার সাথে দেখা করতে তার বাড়ি যায়। সেখানে যাওয়ার পর সে কাভিয়াকে দেখে। তখন সে কাভিয়াকে জিজ্ঞেস করে আনবিতা কোথায়। কাভিয়া তাকে বলে যে আনবিতা ইউকে চলে গিয়েছে। কাভিয়ার থেকে এই কথা জানতে পারার পর সেও আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। সে যে করেই হোক আনবিতাকে খুঁজে বের করে তাকে তার মনের কথা বলবে। সে ইউকে পৌঁছানোর পর তার ডিকের সাথে দেখা হয়। সে ডিকের কাছেও জানতে চায় আনবিতা কোথায়। এরপর সে ডিকের থেকে জানতে পারে আনবিতা কোথাও চলে গেছে।
একদিন আনবিদা তাকে বলেছিল এখানে থেকে সে তার কাজে মনোযোগ দিতে পারছে না এবং সে তার সন্তানকে একটা শান্তিপূর্ণ জায়গায় জন্ম দিতে চায়। এরপর সে কোথাও একটা চলে গিয়েছে আর সে কোথায় গেছে এটা ডিকেও জানে না। তার কাছ থেকে এগুলো শোনার পর সিদ্ধু অনেক চিন্তায় পড়ে যায়। তার মনে আনবিদাকে হারানোর ভয় আরো বেড়ে যায়। এদিকে আনবিদা ইউকে এর একটি গ্রামে বসবাস করতে শুরু করে কারণ তার আর শহরের ওই সব কিছু ভালো লাগছিল না। ধীরে ধীরে তার ডেলিভারির সময়ও এগিয়ে আসে। সে যখন হসপিটালে চেক আপ করাতে যায় তখন তার সিদ্ধুর কথা মনে পড়ে যায় যে সিদ্ধু তাকে কতটা কেয়ার করে হাসপাতালে নিয়ে আসত আর আজকে তাকে একাই হাসপাতালে আসতে হচ্ছে। এখন যদি সিদ্ধু থাকতো নিশ্চয়ই সে তার অনেক খেয়াল রাখতো আর সব সময় তার পাশে থাকতো। এদিকে সিদ্ধু তো আনবিতাকে খুঁজেই যাচ্ছিল কিন্তু কোথাও সে আনবিতাকে খুঁজে পায় না। এরপর শেষমেশ সে আরেকটা চেষ্টা করবে চিন্তা করে। সে তার বন্ধু রাহুলকে কল দিয়ে বলে সে যেন ইউকেতে তার জন্য একটা শো এর ব্যবস্থা করে দেয় যাতে করে আনবিতার কানেও এই খবরটি পৌঁছে যায়। এরপর রাহুল তার শো করার ব্যবস্থা করে দেয় ইউকেতে। সে পরপর অনেকগুলো শো করে কিন্তু এতগুলো শো করার পরও তারা আনবিতাকে খুঁজে পায় না। অন্যদিকে আমাদের আনবিতাকে দেখানো হয়। সে সারাক্ষণই সিদ্ধুর কথা মনে করত। তখন আনবিতা বুঝতে পারে যে সে সিদ্ধুকে ভালোবেসে ফেলেছে। এরপর তার মন অনেক খারাপ হয়ে যায়। সে তার মায়ের ছবির সামনে বসে কান্না করতে থাকে এবং তাকে বলে সে কখনো ভালোবাসাকে মূল্য দিতে শিখেনি। সে ভাবত ভালোবাসা বলতে হয়তো কিছুই নেই, এগুলো হয়তো সবই তাদের ভ্রম, কিন্তু সে এতদিন ভুল ছিল কারণ সে নিজেও এখন সিদ্ধুকে ভালোবেসে ফেলেছে। তার জীবনে সিদ্ধ অতপ্রত ভাবে মিশে গেছে। সে সিদ্ধুকে ছাড়া এখন এক মুহূর্ত কল্পনা করতে পারে না। সিদ্ধু যখন তাকে তার ভালোবাসার কথা বলেছিল তখন সে তাকে পাত্তা দেয়নি, সে তাকে অবহেলা করেছিল, কিন্তু এখন সে বুঝতে পারছে যে সিদ্ধু আসলেই তাকে অনেক ভালোবাসত আর তার অনেক কেয়ার করত আর সেও এখন সিদ্ধুকে ভালোবেসে ফেলেছে, যাকে ছাড়া সে এখন তার একটা মুহূর্তও চিন্তা করতে পারছে না। এদিকে সিদ্ধু এত চেষ্টা করার পরও আনবিতাকে খুঁজে পাচ্ছিল না, তাই সে একদমই ভেঙে পড়ে। সে নিরাশ হয়ে বসেছিল কারণ সে তার বন্ধুকে বলে যতগুলো শো এর ব্যবস্থা করিয়েছিল কাল সেই শো গুলোর লাস্ট শো, কিন্তু সে এখনো তার আনবিতাকে খুঁজে পায়নি। সে এটাও জানে না যে আনবিতা কোথায় আছে। তার মন একদমই ভেঙে যায় যে সে কি তাহলে আর তার আনবিতাকে খুঁজে পাবে না, আর তার কি আনবিতাকে তার মনের কথাটাও আর কখনো বলা হবে না। সে বসে বসে এই সব কিছুই ভাবছিল, তখনই সেখানে তার বন্ধু আসে আর সে তাকে বেগুনের চপ খেতে দেয়, যেটা খেয়ে সিদ্ধু বুঝতে পারে আনবিতা হয়তো তার আশেপাশেই আছে কারণ ইন্ডিয়াতে থাকতে সে আর আনবিতা এরকম ধরনেরই বেগুনের চপ খেত। তাই সে আর এক মুহূর্ত দেরি করে না, সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় আর সে তার বন্ধু যেখান থেকে খাবার কিনেছিল সেই দোকানের কাছে চলে যায়, যেখানে গিয়ে সে একটি অ্যাম্বুলেন্স দেখে এবং সে অ্যাম্বুলেন্সটির পিছু করতে থাকে। সেই অ্যাম্বুলেন্সটির পিছু করতে করতে সে একসময় হাসপাতালে এসে পৌঁছায় যেখানে সে হুইল চেয়ারে করে আনবিতাকে নিয়ে যেতে দেখে। এতদিন পর নিজের ভালোবাসার মানুষকে দেখে তো সে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল, তাই সে দৌড় দিয়ে হুইল চেয়ারের কাছে যেতে চায় আর আনবিতার সাথে কথা বলতে চায়, কিন্তু নার্স তাকে যেতে দেয় না এবং জিজ্ঞেস করে সে কি তার স্বামী বা পার্টনার যে সে তার সাথে যেতে চাইছে। কিন্তু সিদ্ধুর কাছে তো তার প্রশ্নের কোনো জবাবই ছিল না কারণ সে তো আনবিতার কিছুই না, না সে তাকে বিয়ে করেছে না সে তার গার্লফ্রেন্ড। তখনই একটা কাণ্ডে সিদ্ধু অবাক হয়ে যায় কারণ আনবিতা তখন চিৎকার করে বলে যে সে তার বাচ্চার বাবা। আনবিতার মুখ থেকে এই কথা শুনে সিদ্ধু অনেক ইমোশনাল হয়ে যায় এবং নার্স তাকে তখন আনবিতার কাছে যেতে দেয়। এরপর এতদিন পর তাদের দুজনের দেখা হয়, তারা দুজনেই খুব খুশি ছিল কিন্তু তখন ছিল আনবিতার বাচ্চা হওয়ার সময়, তাই তারা দ্রুত তাকে ওটিতে নিয়ে যায়। এরপর আনবিতা এবং সিদ্ধুর বাচ্চা পৃথিবীতে আসে আর এই সব কিছুতে সিদ্ধু সব সময় আনবিতার পাশেই ছিল আর তারা তাদের বাচ্চাকে দেখে দুনিয়ার সব আনন্দ পেয়ে গিয়েছিল। গল্পের শেষ দৃশ্যে সিদ্ধুকে দেখানো হয় যেখানে তার শো চলছিল। সে তার শো এর মধ্যে বলে আজ তার 78 নাম্বার শো আর আজ একটা জিনিস পরিবর্তন হয়েছে, যা হলো সে ফাইনালি আনবিতাকে বিয়ে করে ফেলেছে, যাকে সে এতদিন ভালোবাসত তাকে সে নিজের করে পেয়েছে। সে আরো বলে আনবিতা বিয়েকে ভয় পেত না, সে মানুষকে ভয় পেত যারা তাকে একা রেখে চলে যেত
তাদেরকে ভয় পেত। কিন্তু সিদ্ধু বলে যে সে তাকে এতটাই ভালোবাসে যে কখনোই সে তাকে ছেড়ে যাবে না, এবং অনবিতাও এতদিন পর সেটা বুঝে গেছে। এখন অনবিতাও তাকে ততটাই ভালোবাসে যতটা সে অনবিতাকে বাসে, তাই তাদের সম্পর্ক এখন আরো দৃঢ় হয়েছে। আর এখন তো তারা বাচ্চার বাবা মা, তাই তারা দুজনই অনেক খুশি। তিনজন মিলেই তাদের জীবন হাসি খুশি কেটে যাচ্ছে। আর এই দৃশ্যর মধ্য দিয়ে গল্পটি শেষ হয়ে যায়। এই ভালোবাসার গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন আর সবসময়ই আমাদের পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।